আগামী রবিবার 300 সংসদীয় আসনে দলীয় প্রার্থিতা ঘোষণা করবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক আজ একথা জানিয়েছেন। আজ খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন বোর্ড। গতকাল করা হয়েছিল রাজশাহী ও রংপুর বিভাগের। আগামীকাল বাকি বিভাগগুলোর প্রার্থিতা চূড়ান্ত করা হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে গতকাল থেকে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের বৈঠক শুরু করে আওয়ামী লীগ। আজ সকালে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয় বৈঠক। এই দুই দিনে 4টি বিভাগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। বিকালে ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক। জানান, আগামী দুই দিনও মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। রবিবার আনুষ্ঠানিকভাবে 300 আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এর মধ্যে আমরা যেসব মনোনয়ন দিয়েছি সেই সব মনোনয়নে ভুল ত্রুটিও থাকতে পারে, সেটাও আমাদের সংশোধনের একটা সুযোগ রেখেছে। আমরা একসঙ্গে 300 আসনের প্রার্থীটা ঘোষণা করতে চাই। যাদের বাদ দেওয়া হয়েছে তারা ইলেক্টেবল না, উইনেবল না, জনগণের কাছে অ্যাকসেপ্টেবিলিটি অনেকে হারিয়ে ফেলেছে। তিনি জানান, আপাতত শরিক দলের দিকটি ভাবা হচ্ছে না। জোটগতভাবে না এলেও বিএনপির ভেতর থেকে অনেকেই নির্বাচনে আসার প্রস্তুতি নিয়েছে এমন খবর রয়েছে, দাবি করেন ওবাইদুল কাদের। শরিক দল হোক আর যেই হোক, আমাদের বিবেচনা যেটা আসবে, আমি আমার দলের প্রার্থী নির্বাচনে আমি জনপ্রিয় প্রার্থীকে বাছাই করছি, অজনপ্রিয় কাউকে অন্য দল থেকে এনে ইলেকশনে প্রার্থী করানো তো আমাদের ইচ্ছে নেই। বিএনপির এখনও আসার সুযোগ আছে, হয়তো বিএনপি দলীয়ভাবে জোটগতভাবে নাও আসতে পারে, অথবা বিএনপির ভেতর থেকে অনেকেই ইলেকশন করার প্রস্তুতি দিচ্ছে। গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সাথে 9টি ইসলামিক দলের বৈঠক নিয়েও কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টি সভাপতি তিনি বলেছেন তারা যদি ইচ্ছে করে নির্বাচনে পার্টিসিপেট করতে চায় ওয়েলকাম। সাকিব আল হাসান দেশের যে কোনো আসন থেকেই মনোনয়ন পেতে পারেন, জানান ওবায়দুল কাদের। বলেন, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে, তাই চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বানচাল করতে পারবে না বিএনপি। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।